ভিউয়ার সরাসরি আমি এখন চলে যাচ্ছি মেসেঞ্জার অপশনের মধ্যে। তো মেসেঞ্জারটি অবশ্যই আপডেট দিয়ে নেবেন আপনারা। তো আপডেট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আনলক উইথ বায়োমেট্রিক্স। তো এই আনলক উইথ বায়োমেট্রিক্স আমি যখন ফিঙ্গারে টাচ করি, ফিঙ্গার যে অপশনটি আছে সেটি টাচ করলে অটোমেটিক আমার মেসেঞ্জারের মধ্যে চলে যেতে পারবো সহজেই। তো এই সেটিংটা মেসেঞ্জার অপশন মধ্যেই রয়েছে, তো এটা কোনো আদার্স অ্যাপস লাগবে না। তো এটা কীভাবে করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো সম্পূর্ণ দেখার আগে আমি আপনাদের একটু রিকোয়েস্ট করবো, চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। তো আপনি প্রথম এখান থেকে চলে আসবেন আপনার ফোনের মধ্যে। তো আমি এটা আগের থেকে আমি এখন দেখাচ্ছি, আমি মেসেঞ্জার অপশনটি ওপেন করলাম। ওপেন করলে দেখেন ডাইরেক্ট ঢুকে যাচ্ছে মেসেঞ্জার অপশনের মধ্যে। তো আমার চ্যাটলিস্ট এখানে দেখা যাচ্ছে এবং পার্সোনাল ডাটা সবাই দেখতে পারবে যদি তার হাতে ফোনটা দিয়ে দিই। তো এটা কীভাবে লক করবেন, আপনি সেটিং অপশনটি চলে আসবেন, এখানে আসবেন সেটিং। সেটিং আইকনে আসার পর এখানে নিচে চলে আসবেন। নিচে আস্তে আস্তে আসার পর এখানে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি। এরপর এখান থেকে দেখতে পারবেন অ্যাপ লক। অ্যাপ লক এসে এখান থেকে আপনি এটা অন করে দিবেন। এই আইকনটি দেখতে পাচ্ছেন এটা অন করে দেবেন। অন করে দিলে আপনার সামনে কিছু ফিচার ওপেন হয়ে যাবে, কিছু অপশন ওপেন হয়ে যাবে, যার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এক মিনিট আফটার লিভ মেসেঞ্জার। তো এটা রয়েছে আপনি মেসেঞ্জার থেকে এক মিনিট পরে, আপনার মেসেঞ্জার থেকে বের হওয়ার পর এক মিনিট পর আপনি আপনার মেসেঞ্জারে লক করে যাবে। তো এখানে দেখতে পারছেন আফটার লিভ মেসেঞ্জার, আমি সাথে সাথে বের হওয়ার সাথে সাথে এটা লক করে যাবে। তারপর 15 মিনিট পর লক করবে, 1 ঘন্টা পর লক করবে, যেটা করছে আপনি সেট করে নিতে পারেন আপনার ফোনে। তো আমি এখান থেকে এখন বের হলাম, বের হওয়ার পর আমি এটা অন করে দিয়েছি। তো এটা স্ক্রিন রেকর্ড হচ্ছিলো না, যার কারণে আমি দেখাতে পারছিলাম না। তারপরে আমি অন্য একটা ফোন দিয়ে এটা ভিডিও করছি, তো সেটাকে ফুটেজ আপনাদের সামনে শো করলাম। দেখতে পাচ্ছেন এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট যাচ্ছে। তো আমি ফিঙ্গারপ্রিন্ট এখন মেসেঞ্জারে ঢুকতে পারতেছি না, কারণ আমার এখানে ফিঙ্গার না দিলে আমি ঢুকতে পারবো না। তো এই ফিঙ্গার যাদের ফিঙ্গার আছে এবং কি ফেস লক আছে তারাই শুধু মোবাইলে সেট করতে পারে। দেখেন আমি ফিঙ্গার টাচ করার সাথে সাথে আমার এখানে ফিঙ্গারে মেসেঞ্জার অপশনটি খুলে গেছে, তো আমি মেসেঞ্জারে প্রবেশ করতে পারতেছি।